খাতে। ইডি সূত্রে খবর, 2016 সালে ডায়মন্ড হারবার পুরসভায় গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে 17 জনকে নিয়োগ করা হয়, যার মধ্যে 5 জন ডায়মন্ড হারবারের বাসিন্দাই নন। যদিও ডায়মন্ড হারবার পুরসভার তৎকালীন চেয়ারম্যান মীরা হালদার জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতেই বিজ্ঞাপনের মাধ্যমে প্রশ্নপত্রের বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই সংস্থা অয়নশীলের তা তিনি জানতেন না। এর পাশাপাশি তিনি জানান, ডায়মন্ড হারবার পুরসভার নিয়োগে কোনো দুর্নীতি হয়নি। পরীক্ষা দিয়েছে, পাস করেছে এবং নিয়োগপত্র পেয়েছে, সুষ্ঠুভাবেই পরীক্ষা হয়েছে, প্রশাসনের সাহায্য নিয়ে পরীক্ষা হয়েছে, প্রশ্নপত্র দেয়া হয়েছে। যদি তখনই তো গোলমাল হতো পত্র, যদি প্রশ্নপত্রের মধ্যে যদি কোনো ত্রুটি থাকতো, কিন্তু আমরা কোনো দিন ভাবতেও পারিনি যে এইভাবে আমাদের ডায়মন্ড পুরসভাকে কালিমা লিপ্ত করার জন্য দুর্নীতি দুর্নীতি বলে যে চারদিকে আওয়াজ চলছে, আমি এটা মনে করি ভুল। বিশ্বজিৎ নস্কর আমাদের সাংবাদিক সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তোমার কাছে এই নিয়োগ দুর্নীতি বরাত পাওয়া অয়নশীলের সংস্থার, এ নিয়ে কি আপডেট রয়েছে একটু জানতে চাইছি। দেখো ভাস্কর, অয়ন দুর্নীতির যে জালের সেখানে যে প্রভাব ডায়মন্ড হারবার মডেল সেখানে শুরু হয়েছে। দেখো, নিয়োগ দুর্নীতি একের পর এক জড়িয়ে পড়ছে, যেখানে শাসক দলের একাধিক নেতা নেত্রীর নাম সেখানে। দেখো, এই তদন্ত নেমে তদন্তকারী অফিসাররা হাতে উঠে আসছে চাঞ্চল্যকর এক তথ্য, যেখানে এই নিয়োগ দুর্নীতির নাম জড়ালো ডায়মন্ড হারবার পুরসভা। তবে ইতিমধ্যে ইডির হাতে গ্রেপ্তার হয়েছে অয়নশীল, যেখানে এই অয়নের সূত্র ধরেই রাজ্যের একাধিক পুরসভা নিয়োগের দুর্নীতির তথ্য ইডির হাতে উঠে এসেছে। ইডি সূত্রে যেটা খবর, 2016 সালে এই ডায়মন্ড হারবার পুরসভার গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে 17 জনকে নিয়োগ করা হয়। এর মধ্যে 5 জন ডায়মন্ড হারবারের এরা হচ্ছে বাসিন্দা নয় বলে যেটা অভিযোগ, এবং চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য প্রশ্নপত্রে বরাদ্দ পেয়েছিল এই অয়নশীলের সংস্থা। তৎকালীন ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান অয়নশীলকে চিনতেন না বলে দাবি করেছেন তিনি। তবে 2016 সালে এই ডায়মন্ড হারবার চেয়ারম্যান ছিলেন ডায়মন্ডহারবার পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর মীরা হালদার। তবে মীরা হালদার জানান, যেটা স্বচ্ছতা বজায় রাখতে ডায়মন্ডহারবার পুরসভার বিজ্ঞাপনের মাধ্যমে সমস্ত স্বচ্ছতা সামনে রেখেই নিয়োগ হয়েছে। আমরা দুর্নীতির হাত থেকে বাঁচতে একটি সংস্থাকে বরাদ্দ দেওয়া হয় প্রশ্নপত্র তৈরি করার জন্য, কিন্তু এই সংস্থা যে অয়নশীলের আমরা সেটা আদৌ জানতাম না। তবে আমাদের পুরসভার নিয়োগের কোনো দুর্নীতি হয়নি এটা আমরা জোরের সাথে বলতে পারি। তবে সেটা আমি জোর গলায় বলতে পারবো কি সেটা দুর্নীতি নেই সেটা আমি একদম বলতে পারি। তবে তাই যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয় এবং বাইরে থেকে পরীক্ষা চলে সেই জন্য ব্যবস্থা নিই। তবে বিভিন্নভাবে এই বিজ্ঞাপনের মাধ্যমে এই সংস্থার সঙ্গে কখনো কোনো আমরা যোগাযোগ হয়েছিল, কিন্তু 2016 সালে পরীক্ষা হয়, নিয়োগ হতে হতে প্রায় 2016 হয়ে যায় এবং 15 জন মনে হয় নিয়োগ হয়েছিল বলে তিনি যেটা মনে করছেন। তবে একজন হচ্ছে এখান থেকে সরে যান, এই নিয়োগের কোনো প্রশ্ন মানে নিয়োগের কোনো প্রশ্নের যে জায়গা নেই। তবে প্রত্যেক প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন কেউ টাকা দিয়েছিল কিনা, এই বিষয়ে ডায়মন্ড হারবার সিপিএম নেতা দেবাশিস ঘোষ যেটা জানান, চোখের সামনে যা দেখছি তা দেখে মনে হচ্ছে তৃণমূল দলটাই পুরোটাই এরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত এবং পুরসভার বেআইনি ভাবে নিয়োগ হচ্ছে। সেই নিয়ে আমরা বারবার আন্দোলনও করেছিলাম ডায়মন্ড হারবার পুরসভার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা রাখতে, মানে স্বচ্ছতা রাখা রাখেনি পুরো হচ্ছে শাসক দল, যেটা তদন্তে একে একে সেখানে হচ্ছে রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসছে। বিজেপি নেতা সুপল ঘাটে তিনি যেটা বলেন, পুরসভায় যে বেআইনি নিয়োগ হয়েছে, যে 770টা পুরসভায় প্রায় 5000 লোক সেখানে নিয়োগ হয়েছে, ইডি সেখানে আদালতে জানিয়েছে এবং তাতে ডায়মন্ড হারবারের নামও আছে। 2016 যে 16 জনের যে নিয়োগ হয়েছে সেই নিয়োগ অস্বচ্ছতা থাকলেও থাকতে পারে বলে যেটা যেটা জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত যে খুঁজে দেখা যাচ্ছে, যদি এই বিষয়ে ডায়মন্ড হারবার পুরসভার বর্তমান চেয়ারম্যান প্রণব দাস বলেন যে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে ডায়মন্ড হারবার পুরসভার স্বচ্ছতার সঙ্গে কাজ হয়েছে এবং ডায়মন্ড হারবার পুরসভার কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার দুর্নীতি হয়নি বলে তিনি যেটা জানান। ধন্যবাদ বিশ্বজিৎ, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক বিশ্বজিৎ নস্করের সঙ্গে।